মালয়েশিয়ায় পানিতে ডুবে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দেশটির সারওয়াক রাজ্যে জালান গম্বির এলাকায় ভাসমান মসজিদের পাশের একটি নদী থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। সোমবার স্থানীয় সময় 4টায় মসজিদ চত্বর থেকে নিখোঁজ হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরফান সাদিক। প্রায় 2 ঘন্টা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে 3 মিটার দূরে মরদেহ খুঁজে পায় উদ্ধারকর্মীরা। স্থানীয় গণমাধ্যম জানায়, সাদিকের মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।